ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিঃসৃত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য। এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে। শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিকমতো কাজ না করে তখনই রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে এবং এর পরিণতিই হলো ডায়াবেটিস। ওষুধ, নিয়মিত ব্যায়ামসহ নানাভাবে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে যদি আপনি খাবার নিয়ন্ত্রণ না করেন। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এমন সব খাদ্য রাখতে হবে যা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এমন 10টি খাবার সম্পর্কে। 1. লেবু। লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। এক গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তবে লেবু জাতীয় ফল যেমন জাম্বুরা, কমলা এবং লেবু ইত্যাদি খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে। 2. গ্রিন টি। গ্রিন টি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় বলা হয় প্রতিদিন গ্রিন টি পান 42% ডায়াবেটিসের ঝুঁকি কমায়। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বাড়ে যা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে গ্রিন টি। 3. মাছ। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে কাজ করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। 4. টক দই। টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে টক দই। দুপুরে খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তায় স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। 5. ডিমের সাদা অংশ। ডিম পেশি গঠনকারী খাদ্য। ডিমের সাদা অংশে উচ্চমানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। 6. তুলসী। ঔষধি গাছ তুলসীকে বলা হয় ডায়াবেটিস রোগের ইনসুলিন। গবেষণায় দেখা গেছে তুলসী পাতা নানাভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। খালি পেটে তুলসী পাতার রস পান করলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়। চাইলে তুলসীর রস চায়ের সাথে মিলিয়েও খেতে পারেন। 7. সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। পালং শাক, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। গবেষণায় বলা হয় সবুজ শাকসবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি 14% পর্যন্ত কমে। 8. শস্যদানা। প্রতিদিনের খাদ্য তালিকায় শস্যদানা মানুষের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে। বিশেষ করে তিসি বীজ খুবই কার্যকর। তিসি বীজ ফাইবার, ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তিসি বীজ গুঁড়া করে প্রতিদিন 2 গ্লাস পানিতে 3 চা চামচ মিশিয়ে পান করতে পারেন। 9. বাদাম। এক গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় 21% পর্যন্ত কমায় চীনাবাদাম। এটি রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করতে কাজ করে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় 28 থেকে 30টি কাঁচা বাদাম রাখতে পারেন। এছাড়া নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে। 10. মটরশুঁটি। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুঁটি। এতে উচ্চমাত্রায় শর্করা, চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে যা শরীরের রক্তে চিনি কমাতে সাহায্য করে হৃদরোগের সম্ভাবনাও কমায়। প্রতিদিন 200 গ্রামের মতো মটরশুঁটি খেলে টাইপ 2 ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায়। ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার বাইরে গেলে তা শরীরের ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই এ রোগে আক্রান্ত হওয়ার পর নিয়ন্ত্রণে রাখাই সর্বোত্তম পন্থা। এজন্য প্রয়োজন কঠোর নিয়মানুবর্তিতা আর পাশাপাশি সঠিক খাবার তালিকা যা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে সহায়তা করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন আর শেয়ার করেও প্রিয়জনকে জানার সুযোগ করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।